আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, এবার আমরা উল্লেখ করব মাসারিফুজ যাকাত, অর্থাৎ যাকাত আদায়ের খাত সমূহ, যে খাতগুলোর মধ্যে যাকাত আমরা প্রদান করব। এই খাত ব্যতীত আমরা যদি আমাদের যাকাতের টাকা প্রদান করি তাহলে আমরা সওয়াব পাব না, যেহেতু কোরআনুল কারিমে আল্লাহ পাক আটটা খাতে যাকাতের টাকা প্রদান করার জন্য নির্দেশ করেছেন। ওই আটটি খাত আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। কোরআনুল কারিমের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা সাদাকাত, নিশ্চয় এই সাদাকা সমূহ অর্থাৎ যাকাত, এখানে সদকা দ্বারা যাকাত বোঝানো হয়েছে, যাকাত হচ্ছে লিল ফুকারায়, এক নম্বর হচ্ছে ফকিরের জন্যে। ফকির বলা হয় মাল্লাহু সাইয়ুন, যার কিছু আছে, অর্থাৎ সামান্য সম্পদ রয়েছে, যে সম্পদ দ্বারা সে সারা বছর চলতে পারে না, এমনকি তার ওই সম্পদটি নেশাব পরিমাণ হবে না, তাহলে ওই ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে এবং ফিতরার টাকাও খেতে পারবে। এই হচ্ছে ফকিরের কথা বললাম। এই ফকিররা সাধারণত তারা আপনার আশেপাশেই থাকি, তারা লজ্জা শরমের কারণে বলতে পারে না, সুতরাং তাদেরকে দেওয়া হলে এটি সওয়াব বেশি হবে। সুপ্রিয় শ্রোতা, 2 নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিন অর্থাৎ অসহায়, মান লাইসা লাহু শাইউন, মিসকিন বলা হয় যার কিছুই নাই, অসহায়, ঘর বাড়িও নেই, রাস্তাঘাটে থাকে, ওই ব্যক্তিকে মিসকিন বলা হয়। এদেরকে যাকাতের টাকা দিয়ে তাদেরকে দেওয়া যাবে, এমনকি ফিতরার টাকাও তাদেরকে দেওয়া যাবে। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের কর্মচারী, যিনি যাকাতের আদায় টাকা আদায় করলেন, দায়িত্বে রয়েছেন এবং উত্তোলনে রয়েছেন, তাদেরকে যাকাতের টাকা দিয়ে তাদেরকে তাদের উজরা, তাদের পারিশ্রমিক দেওয়া যাবে, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সিদ্ধান্ত। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আল্লাহ বলেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি মনোরঞ্জন করার জন্যে, মনোমুগ্ধ করার জন্যে, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্যে, ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্যে যাকাতের টাকা দেওয়ার ব্যাপারে এই খাতটি ফোকাহায়ে কেরামদের মত হচ্ছে এটি রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, এটির উপর আমল এখন চলবে না, সুতরাং এই খাতটি বাদ। এ অতপর 5 নম্বর হচ্ছে অফির রেকাব, রেকাব মানে দাস মুক্তির জন্যে। ইসলামের প্রাথমিক যুগে মানুষ বিক্রি হতো, কেনা বেচা হতো, ওই সময় এই প্রথা ছিল, এখন যদি থাকে তাহলে হবে, আর নতুবা এটিও বাদ, এখন আর দাস প্রথা নেই, সুতরাং এটিও বাদ। 5 নম্বর। অতপর 6 নম্বর হচ্ছে অফির রেকাব, রেকাব গেল 5 নম্বর, দাসমুক্ত 6 নম্বর। অল গরিমিন, গরিমিন হচ্ছে ঋণ দস্ত, এমন ঋণে পড়েছে যে আগে কোটি টাকার মালিক ছিল, হঠাৎ করে ধস পড়েছে, অর্থাৎ সে সকল সম্পদ হারিয়ে ফেলেছে, এখন এমন ঋণে পড়েছে যে তার ওই ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা তার কাছে নেই, হবেও না, এমন ব্যক্তিকে যাকাতের টাকা দিয়ে তার ঋণ মুক্তি করা যাবে। এটি হচ্ছে 6 নম্বর সিদ্ধান্ত। অতবার 7 নম্বর সিদ্ধান্ত হচ্ছে অফিস সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে মুজাহিদ জেহাদের ময়দানে যাওয়ার পথে তার জন্যে, অস্ত্রের জন্যে, তার খাদ্য সামগ্রীর জন্যে যাকাতের টাকা দেওয়া যাবে, এমনকি হজ করতে যাবে, হজ ফরজ হয়েছে, হজ করার জন্যে তাকেও আপনি যাকাতের টাকা দিয়ে হাজিদেরকে সহযোগিতা করতে পারেন, যে সে হাজি এই হজ করার জন্যে তার পর্যাপ্ত পরিমাণ অর্থের সমস্যা রয়েছে, তাহলে তাকেই তা আপনি প্রদান করতে পারেন। এছাড়া এই অফি সাবিলিল্লাহর অর্থে আল্লামা জামাকশারি রহমতুল্লাহ আলাই বলেছেন, এখানে ফি সাবিলিল্লাহ যেহেতু উল্লেখ করা হয়েছে, তাই এখানে ফি দ্বারা আরও গুরুত্ব বোঝানো হয়েছে আল্লাহ রাস্তায় বদলে, অর্থাৎ তালিবুল এলেম, যেটি তাফসিরে রুহুল মানিতে উল্লেখ রয়েছে, তালিবুল এলেম মান খারাজা লি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি দিনে এলেম শিক্ষা করার জন্য বের হয়েছে সে আল্লাহ রাস্তায় বের হয়েছে।
সুতরাং দিন এলেম শিক্ষা করতে বের হয়েছে। দরিদ্র ইয়াতিম অসহায় সে দিন শিক্ষার ক্ষেত্রে তার আর্থিক সমস্যা রয়েছে, তাহলে তাকে ওই গোরাবা পাউন্ডের থাকলে ওই সমস্ত মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসা গোরাবা পাউন্ড এতিমখানা রয়েছে, ওই এতিম ছাত্রদের জন্যে গরিব ছাত্রদের সহযোগিতার জন্যে দিনে এলেম সাহে সহযোগিতা করার জন্যে তাদেরকে এই জাকাতের টাকা এবং সদকাতুল ফিতরের টাকা দেওয়া যাবে। এমনকি দিলে তাদেরকে দুইটি উপকার হবে, একটি হচ্ছে অসহায় গরিবদের সহযোগিতা, দ্বিতীয় হচ্ছে এলমে দিনের সহযোগিতা। সুপ্রিয় সুধী, তাহলে অফিস সাবিলিল্লাহ এটি আমরা জানলাম। সাত নম্বর, আল্লাহ রাস্তায় যারা বের হয়েছে, আল্লাহ রাস্তায় যুদ্ধের ময়দানে বের হয়েছে, আল্লাহ রাস্তায় দিন শিক্ষা করতে বের হয়েছে, এমনকি কেউ কেউ বলেন যে আল্লাহ রাস্তায় যে কোনো প্রতীক আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়েছে, এমনকি তার খাবারের অভাব রয়েছে, তাহলে তাকেও দেওয়া যাবে। এটি কতিপয় ফোকাহায় কেরামদের মত রয়েছে। সুপ্রিয় সুধী, অবনিস সাবিল, এরপরে আট নম্বর হচ্ছে অবনিস সাবিল অর্থাৎ মুসাফির, পথিক যিনি দেশ সফর করে এসেছেন, হঠাৎ করে টাকা হারিয়ে গেছে অথবা লুট হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, এখন নিজের এলাকা যাওয়ার মতো কোনো সাধ্য নেই, তাহলে তার বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত তার যাতায়াত খরচ এবং খাবারের খরচ সহকারে তাকে মুসাফিরকে জাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে আটটি খাত আমি বর্ণনা করলাম, এই আটটি খাতের মধ্যে আমরা জাকাতের টাকা আমরা এবং ফিতরার টাকা প্রদান করলেই আমাদের টাকা আমাদের জাকাত প্রদান সদকাতুল ফিতর এটি সার্থক হবে। আর যদি আমরা এই আটটি খাত ব্যতীত অন্যত্রে আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের এই জাকাত কিন্তু সঠিকভাবে আদায় করা হবে না। এই জন্য আমাদের লক্ষ্য করতে হবে আমাদের জাকাতের টাকা, আমাদের ফিতরার টাকাটা এটি সঠিক ক্ষেত্রে ব্যয় হচ্ছে কি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।